Assalamualaikum everyone. Welcome back to my channel Juliet Cooking. আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আজ আমি খুবই মজার আর খুব টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য হাজির হয়েছি। আজকে রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি তো আমরা মোটামুটি সবাই পছন্দ করি, চিংড়ি মাছটাও আমরা সবাই পছন্দ করি, তো এটাই আমি শেয়ার করার চেষ্টা করেছি। আমি একদম সহজভাবে আপনাদের সাথে চিংড়ি মাছের রেসিপিটি শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি মাছের বাজারে চলে এসেছি আর এখানে চিংড়ি মাছ কিনছি, তো দোকানদার মাছওয়ালা আর কি চিংড়ি মাছগুলো ভরে দিচ্ছে। আর এখানে দেখুন কত তাজা তাজা মাছ আছে। এটা অনেক বড় একটা মার্কেট, কিন্তু আমি ভিডিও নিয়েছিলাম বাট সেই ভিডিওগুলো এখন কোথায় চলে গেছে আমি কিন্তু খুঁজেও পেলাম না, আর আপনাদের সাথে শেয়ার করতেও পারিনি, তার জন্য অনেক দুঃখিত। 1 কিলো মাছ আমি এখান থেকে নিয়েছি আর বাড়ির মধ্যে চলে এসেছি। এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন সব মাছই এখানে আছে। চিংড়ি মাছের সাইজটাও কিন্তু অনেক বড় আছে মোটামুটি। তো আমি এখানে আপনাদের কাছে কিছু টিপস শেয়ার করতে চাই। চিংড়ি মাছ যেভাবে কাটবেন হয়তো কম বেশি সবাই হয়তো জানেন, বাট আমি এখানে একটা কাঁচির সাহায্যে আমি চিংড়ি মাছটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি। খুবই সহজ, কাঁচি দিয়ে যদি আপনি চিংড়ি মাছটা কাটেন তো পরিষ্কার করেন, খুবই সহজেই কিন্তু আপনারা চিংড়ি মাছটা পরিষ্কার করে নিতে পারবেন। এই যে এভাবে কিন্তু কেটে কেটে দিলাম, তারপরে এই যে এখানটাই যে মাথার কাছে ময়লা থাকে, আমরা কিন্তু সবাই জানি মাথার কাছে ময়লা থাকে, আর চিংড়ি মাছের যে পিঠের সাইজটা উপরটা সেখানটাতেও কিন্তু ময়লা থাকে, এইগুলো কিন্তু ফেলে দিতে হয়। তো এই যে আমি মাথার কাছ থেকে কিন্তু কেটে নিয়ে এই যে এইভাবে বার করে নিলাম, আর এখানে চিংড়ি মাছের পিঠটার কাছে আমি এই যে এইভাবে কেটে চিংড়ি মাছের যে ময়লাটা আছে সেটাও কিন্তু আমি এখান দিয়ে বার করছি। আপনারা দেখুন একদম ইজিভাবে কিন্তু কাঁচির সাহায্যে কিন্তু বের করা যায়। এই যে দেখুন এই যে ময়লাটা, এই যে শিরের মতো একটা ময়লা বেরোচ্ছে, এই ময়লাটা অবশ্যই আপনারা ফেলে দেবেন। এই যে আমি এভাবে কিন্তু সব মাছগুলো কিন্তু বেছে নেব চিংড়ি মাছের জন্য। এই যে আমি 6 পিস মতো চিংড়ি মাছ নিয়েছি। এই যে 6 পিস মতো চিংড়ি মাছ নিয়ে লবণ হলুদ দিয়ে আমি মাখিয়ে রেখে 10 মিনিট রেখে দেব, তারপর কিন্তু আমি রান্না করব। এই যে আমি ভেজে নেওয়ার জন্য কড়াই বসিয়ে দিয়েছি চুলোর মধ্যে, তো এখানে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে এবার আমি চিংড়ি মাছগুলো এক এক করে এবার ভেজে নেব। এই যে এভাবে কিন্তু ভেজে নেব, হালকা হালকা করে ভাজবো, বেশি কিন্তু ভাজবো না, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তো এই জন্য আমি হালকা করে ভাজছি। এই যে মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে, একই প্রসেসে সবগুলো ভেজে নেব। আমি এখানে রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে এখানে সরিষার তেল দিয়ে দিলাম। আমি কিন্তু রান্নাটা সরিষার তেলে করব। আমি এখানে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি, তারপর দিলাম 2টা তেজপাতা, দারচিনি, এলাচ, আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। এবার একটু ফ্রাই করে নেব কিছুক্ষণের জন্য। ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এই যে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি পেস্ট করে নিয়েছি, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এই যে পেঁয়াজটা কিন্তু ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি এবার গুঁড়ো মশলা ব্যবহার করব।
এখানে হলুদের গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, লঙ্কা গুঁড়ো দিলাম 1/2 টেবিল চামচ, আর জিরে ধনের গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ। তারপর মশলাটা কিন্তু ভালোভাবে এবার কষিয়ে নেব। মশলাটা কিন্তু 2 থেকে 3 মিনিট মতো আমি কষিয়ে নেচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। মশলা যত বেশি করে রান্নার মধ্যে কষাবেন তত বেশি কিন্তু রান্নার টেস্ট বেড়ে যায়, সেটা নিশ্চয়ই আমরা সবাই কিন্তু কম বেশি সবাই জানি। দেখুন মশলার মধ্যে কিন্তু তেল আলাদা হতে লেগেছে, তো মশলাটা কিন্তু আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দুধ নিয়েছি 1 কাপ মতো, নারকেলের দুধ আছে এটা। এবার নারকেলের দুধটা দিয়ে আমি একটু একটু করে কিন্তু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। অবশ্যই আপনারা চিনিটা ব্যবহার করবেন, চিংড়ি মাছের রেসিপিতে মানে মালাইকারি রেসিপিতে একটু চিনি না দিলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসে না। এই যে আমার অনেকটা কিন্তু মশলাটা এই হয়ে গেছে, এবার আমি নারকেলের দুধটা কিন্তু এবার দিয়ে দিলাম। নারকেলের দুধটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করেছি। এবার ফুটে এসছে গ্রেভিটা, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। আমি 4-5টা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা। এবার আমি এভাবে হতে দেব, ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করেছি 5 মিনিটের মতো। গ্রেভিটা কিন্তু অনেকটাই কিন্তু আমার শুকিয়ে এসেছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এভাবেই কিন্তু রান্না করব। আরেকটু গ্রেভিটা মেরে নেব। এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো। এর থেকে বেশি কিন্তু গ্রেভিটা আমি আর মারব না। এবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এরপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কতটা ইয়ামি হয়েছে, কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন। সত্যি চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি সত্যি খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের সাথে, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপডেট পাওয়ার জন্য। দেখুন কত সুন্দর মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে, দেখে সত্যি অনেক লোভ লাগছে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন বাড়িতে কেমন হয়েছিল রেসিপিটি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। এখনকার মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।